কেটিভি অরিজিনালস। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই আজও হাজির হয়ে গেছি আজকের জেলার বুলেটিন নিয়ে। আজকে সপ্তাহের শেষে কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দেখাই আপনাদের। আবার খবরটি প্রথমেই, শনিবার রাজ্য জুড়ে দেখা গেল কুয়াশার দাপট। এর জেরে সপ্তাহান্তে অসুবিধার সম্মুখীন হতে হলো নিত্যযাত্রীদেরকে। ট্রেন বাস গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগের তুলনায় প্রায় 2 ডিগ্রি কমেছে, তবে এখনই কনকনে ঠান্ডার কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, তবে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া বজায় থাকবে, তবে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি কমতে পারে তাপমাত্রা, তবে কনকনে ঠান্ডা এখনই আর পড়বে না। এরপর যে ছবি দেখাচ্ছি, কিড স্ট্রিটে এমএলএ হোস্টেলে অস্বাভাবিক মৃত্যু। সূত্রের খবর, পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার হয়েছে সেখান থেকে। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম জয়দীপ ঘড়ুই। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে হোস্টেল ক্যাম্পাসের 2 নম্বর গেটের সামনে জয়দীপের নিথর দেহ পড়ে থাকতে দেখেন হোস্টেলের কর্মী এবং নিরাপত্তা রক্ষীরা। ঠিক কি কারণে মৃত্যু তা যদিও এখনও পরিষ্কার নয়, তবে পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যার কারণেই মৃত্যু হয়েছে। তবে এর পিছনে আর কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ, তদন্ত শুরু হয়েছে। রেশন দুর্নীতির ঘটনা এবং সেই রেশন দুর্নীতির কাণ্ডে ফের তলব দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। হ্যাঁ, এই নিয়ে দ্বিতীয়বার তাকে তলব করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েকদিন আগেও শাহজাহানকে ব্যাংকের নথিসহ তলব করেছিল ইডি, তবে সেই সমনে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে দেখা যায়নি তাকে। মনে করা হয়েছিল তার আইনজীবীর মারফত হয়তো কোনো বার্তা বা তথ্য পাঠাবেন শাহজাহান, তবে তেমন কোনো কিছুরই দেখা মেলেনি। শাহজাহান সেই যে গত 5ই জানুয়ারির পর নিখোঁজ হয়ে গেলেন, তারপর থেকে আর নাগালি পাচ্ছে না রাজ্যের পুলিশও। এদিকে শনিবার শাহজাহানের আগাম জামিন মামলার শুনানির আগেই ফের একবার তাকে তলব করল তদন্তকারীরা। আসি পরের খবরে। গত 3 মাসেরও বেশি সময় ধরে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার উপেন্দ্রনগরের মাইতিপাড়ার বাসিন্দাদের। গ্রামের পাশের ঠাকুরাইন নদীর চর এবং ধানের জমিতে একাধিকবার মিলেছে রয়্্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ। হ্যাঁ, এবং সেই নিয়েই ছড়িয়েছে আতঙ্ক। বন দপ্তরের পক্ষ থেকে পাশের সংরক্ষিত ধনচির জঙ্গলে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তারপরেও প্রায়শই বাঘের আনাগোনায় টের পাচ্ছেন গ্রামবাসীরা। শুক্রবার মিলেছে বন্য জন্তুর রক্তের দাগ। গ্রামবাসীদের অনুমান, বুনো শুকর খেয়ে গিয়েছে বাঘ। তাই বাঘের আতঙ্ক কাটাতে স্থানীয়রা দ্বারস্থ হয়েছে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের। বাসিন্দাদের পক্ষ থেকে গণস্বাক্ষর করে বাঘের আতঙ্ক দূর করার জন্য ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। কারণ বাঘের আতঙ্কে নদীতে মাছ কাঁকড়া ধরার পাশাপাশি জমিতে চাষাবাদ প্রায় বন্ধের মুখে। প্রান্তিক মানুষদের জীবন জীবিকা কার্যত সংকটে বাঘের আতঙ্কে। পঞ্চায়েত প্রধান সঞ্জয় সাউ আতঙ্কের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি ও জেলাশাসক বন দফতর সহ বিভিন্ন দফতরের কাছে বাঘের আতঙ্ক দূর করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। এরপর হাওড়ার দিকে নজর রাখি, কারণ সেখানেই জোড়া অগ্নিকাণ্ড এবং জোড়া অগ্নিকাণ্ডেই চাঞ্চল্য ছড়ায় হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানা এবং জগৎবল্লভপুরের আমতার 10 নম্বর পোলের কাছে ধূপের কারখানাতে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে, যা ঘিরেই চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি শনিবার সকাল 11:30 নাগাদ আমতার 10 নম্বর পোলের কাছে রানীহাটি আমতার রোডের পাশে ধূপ তৈরির কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার মধ্যে। কারখানার শ্রমিকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, তারপর ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে তারা লাগেন। তবে কি কারণে আগুন তা যদিও স্পষ্ট না। জঙ্গল পথে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে বন দফতর। হাতির আতঙ্কে মোতায়েন করা হলো এবার হুলাপাটি। গাড়িতে করে পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হলো পরীক্ষা কেন্দ্রে। গত বছর জলপাইগুড়িতে হাতিঢানের মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সেই অভিজ্ঞতা থেকে এবার বাঁকুড়ার হাতি উপদ্রব জঙ্গলমহলে মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে কড়া সতর্কতা বন দফতরের। সকাল থেকেই নিরাপত্তার মোড়কে বাঁকুড়ার হাতি উপদ্রুত এলাকা। এরপর যে ছবি দেখাচ্ছি, ফের ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ উঠেছে
কোথাকার ঘটনা জানেন কুলতলির মধুসূদনপুর এলাকায়। বেশ কিছু দিন ধরেই নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করা হচ্ছে বলেই অভিযোগ। সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভ রক্ষা এবং নতুন করে ম্যানগ্রোভ রোপণের বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। এর মধ্যেই ব্যক্তিগত স্বার্থে বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটার অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে। কুলতলিতেই একাধিক জায়গায় এর আগে ম্যানগ্রোভ নিধনের অভিযোগ উঠেছে, এবার সেই একই অভিযোগ উঠল মধুসূদনপুর এলাকায়। খবর পেয়ে বন দফতরের পিয়ালি বিট অফিসের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। বন দফতরের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। আজকের মতন জেলার বুলেটিন এই পর্যন্তই। আমাদের জেলার বুলেটিন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান আপনাদের মতামত। আমাদের ইউটিউব পেজ, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের এক্স হ্যান্ডেলে নজর রাখুন। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে অবশ্যই নজর রাখতে হবে আমাদের অনলাইন সাইট কলকাতা টিভি অনলাইন। আর দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।